ইনআল্লাহ কে দোস্তাহাবাব এবারে আমরা চেষ্টা করব এই সুপেনি ব্যক্তিটি কে হবে যে এরকম ভাবে উযমিয়া মাদিলা সময়ের মোকাবিলা যারা দলা দিল তা শুন আলোচনা করা যাক আন আব্দুল্লাহ ইবনে কুবিতিয়া قال قلت انا ول حسن ইবনে আলী আলাইহিমুস সালাম অ ফক ইলা আখিল হাদিস খুব লম্বা আছে তো হজরত আবদুল্লাহ ইবনে কিবতিয়া থেকে বর্ণিত তিনি বলেন আমি ও হাসান ইবনে আলী মুসলিম জননী হজরত উম্মে সালামা রাজিয়াল আনহার নিকট গেলাম হাসান বললেন হে উমুল মেনেন যে বাহিনীটি ধসে যাবে আপনি আমাকে তার সম্পর্কে বলুন উম্মে সালামা বললেন আমি রসুল্লাহ সঙ্গে বলতে শুনেছি সুফিয়ানি শামে তার বর্তমান যুগের জর্দান ফিলিস্তিন ইসরায়েল সিরিয়া ও লেবানন জর্দান ফিলিস্তিন ইসরায়েল সিরিয়া ও লেবানন পাঁচটা দেশ আছে এখান থেকে আত্মপ্রকাশ করবে তারপর সে কুভার উদ্দেশ্যে হবে সে সময় মদিন আক্রমণের জন্য সে একটি বাহিনী প্রেরণ করবে তারা আল্লাহ পাকের ইচ্ছা অনুপাতে যুদ্ধ করবে এমন কি গর্বস্থিত সন্তানটিকে পর্যন্ত সে হত্যা করবে এই গৌরযোগপূর্ণ পরিস্থিতিতে ফাতমার কিংবা বলেছেন আলীর বংশের এক আশ্রয় গ্রহণকারী হারামে আশ্রয় গ্রহণ করবে আলীর বংশের এক আশ্রয় গ্রহণকারী হারামে আশ্রয় গ্রহণ করবে তখন তাকে ধরার জন্য উক্ত বাহিনী তার কাছে ছুটে যাবে বাহিনীটি বায়দা নামক স্থানে উপনীত হওয়ার পর তাদের দোষী দেওয়া হবে শুধু সেই লোকটি রক্ষা পাবে যে মানুষকে সতর্ক করে বেড়াবে নোয়াইমিন হাম্মাদ আল ফিতান একটি বর্ণ উল্লেখ করেছেন যে কাবরা জন্য বলেছেন আবদুল্লাহনি ইয়াজিদ নারীর গর্ভধারণের মেয়াদের সমান সময় রাজত্ব করবেন তিনি বলেন আলহাজার ইবনু আল কালবিয়া কিমা যহুরি ইবনু আল কালবিয়া যেই সুবিয়ানের নামে পরিচিত হবে তিনি বলেন আল আযহার ইবনু আল কালবিয়া কিমা আয-যুরি ইবনু আল কালবিয়া আল কাবর জিলন থেকে আর একটি হাদিস আর একটি বর্ণনা আছে যে তিনি বলেছেন সুবিয়ানের নাম হবে আব্দুল্লাহ আলফিতান প্রথম খণ্ড পৃষ্ঠ দুশো উনআশি আলফিতানের এই অপর এক বর্ণায় আছে সুবেনি আত্মপ্রকাশ করবে সামের পশ্চিমাঞ্চলে ইন্দর নামক অঞ্চল থেকে আলফিতান খণ্ড এক পৃষ্ঠ দুশো আটাত্তর ইন্দোর বর্তমানে দক্ষিণ ইসরায়েলের নাসরা জেলার একটি পল্লী এলাকা উনিশশো আটচল্লিশ সালের চব্বিশে মে ইসরায়েল এলাকাটি দখল করে নিয়েছিল ইস্কাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাজারে হক যদি একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে। হয়েছে আলিরাজু বলেছেন সুফিয়ানি যে লোক শেষ যুগে শামে দখলদারিতে প্রতিষ্ঠিত করবে বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মোহাবিয়া ইমনে আবি সুফিয়ান উমাবির বংশোদ্ভূত হবে তার মাথা হবে বড় মুখের শ্বেত রোগের দাগ থাকবে এক একসুখ একটি সাদা দাগ থাকবে তামিষ্কের দিক থেকে তার আত্মপ্রকাশ ঘটবে তার সহচরদের মধ্যে কাল লোকদের সংখ্যা দিক থাকবে মানুষের রক্ত ঝরানো তার বিশেষ অভ্যাসে পরিণত হবে এমনকি গর্ভবতী মহিলাদের প্যাট কেটে উদরস্থ সন্তানদের পর্যন্ত হত্যা করবে যখন সে হরত আত্মপ্রকাশের সংবাদ শুনবে তখন তার সঙ্গে যুদ্ধ করার জন্য বাহিনী প্রেরণ করবে হক হকিদ খণ্ড পাঁচ পৃষ্ঠা তেতাল্লিশ এসব বর্ণনা ছাড়াও আরও একাধিক বর্ণনা তারা জানা যাচ্ছে যে এই সুবেনি হজরত মাহাদের কিছু আগে থেকেই সামের কোনো এক অঞ্চলে অবস্থান অবস্থানরত থাকবে ফয়জুল কদিরে আসে শুরু দিকে সুক্ষমত্তা কি ফরহেজগার ও ন্যায়পরায়ণ শাসক হিসাবে আত্মপ্রকাশ করবে এমনকি শামের মসজিদগুলোতে তার নামে খুব পাঠ করা হবে কিন্তু পরে যখন তার শক্তি ও ক্ষমতা পাকাভুক্ত হয়ে যাবে তখন তার অন্তর থেকে ইমান দূর হয়ে যাবে এবং সে অত্যাচার অভিযানেও অবকর্মে লিপ্ত হয়ে পড়বে ইনজালিল্লা ফয়জুল কাদির খণ্ড চার পৃষ্ঠা একশো আঠাশ এর অর্থ হলো লোকটিকে মুসলমানদের মাঝে মহান নেতাও হিরো বাণী হিরো উপস্থাপন করা হবে যেমন বিরোধী শক্তিগুলো সবসময় করে থাকে কোনো কোনো বর্ণনায় আছে সে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে পরাজিত করবে তো তো হয়তো হতে পারে এটিও হবে একটি নাটক যাতে একটা সাজানো বিষয় যাতে মুসলিম বিশ্ব তাকে বিজেতাও মহান নেতা হিসেবে বরণ করে নেয় কিন্তু পরে সে তার আসল রূপে আত্মপ্রকাশ করবে মুসলমানদের বিরুদ্ধে দুটি বাহিনী প্রেরণ করবে একটি মদিনা অভি একটি পূর্ব দিকে এই বাহিনী মদিনায় তিন দিন লুটপাট করবে তারপর মক্কার উদ্দেশ্যে রবানা হবে যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন আল্লাহ তিব্রাহলকে এই বাহিনীটিকে ধসিয়ে দিতে আদেশ করবেন বাহিনীটি মাতৃতে ধসে যাবে অপর বাহিনী বাগদাদের দিকে যাবে এই বাহিনীও ব্যাপক লুটপাট ও গণহত্যা ছাড়াবে তফ সিলেক্ট করতে খণ্ড খন্ড চোদ্দো তিনশো পনেরো তো অপেক্ষা যাক ইনশাল্লাহ পরবর্তী জন্য আমার তো ইল্লা বিন্দা